হচ্ছে রঙের গাঢ়ত্ব একটি রঙের অনেকগুলো ধাপ থাকে শুরুর ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত রঙের গাঢ়ত্ব একটু একটু করে বাড়তে বাড়তে ওই রঙের একশো পূর্ণ হয় রঙের এক একটি ধাপকে বলা হয় রঙের এক একটি শেড আট বিটের লাল সবুজ নীল বা আর জিবি কালারের একটি রঙে দুশো ছাপ্পান্নটি ধাপ বা শেড থাকে তিনটি রঙের সংমিশ্রণে এক কোটি পঁয়ষট্টি লাখেরও বেশি শেড বিশিষ্ট রঙ তৈরি হয় বিভিন্ন অবস্থানে বিদ্যমান চুলের সাহায্যে রঙের গাঢ়ত্ব কম বেশি করতে হয় কাজ করার সময় তাৎক্ষণিকভাবে রঙের গাঢ়ত্ব কম বেশি করার জন্য লেয়ার প্যালেটের ওপাসিটি ব্যবহার করতে হয় বর্তমান উদাহরণে আনারসের ছবি ব্যবহার করা হয়েছে লেয়ার প্যালেটের ওপরের ডান দিকে ওপাসিটি টেক্সট বক্সে একশো ভাগ বিদ্যমান রয়েছে ওপাসিটি লেখার উপরে মাউস পয়েন্টার স্থাপন করলে মাউস পয়েন্টার দ্বিমুখী তীরে পরিণত হবে দ্বিমুখী তীরটি বাম দিকে ড্র্যাগ করতে থাকলে আনারসের ছবিটির ওপাসিটি বা রঙের গাঢ়ত্ব হ্রাস পেতে থাকবে ডান দিকে ড্র্যাগ করতে থাকলে ওপাসিটি বা রঙের গাঢ়ত্ব বাড়তে থাকবে ওপাসিটি স্লাইডার ব্যবহার করেও ওপাসিটি বা রঙের গাঢ়ত্ব কম বেশি করা যায় সাদা রঙের ব্যাকগ্রাউন্ডের চোখ আইকনে ক্লিক করলে আনারসটি স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট দেখা যাবে লেয়ার প্যালেটের উপরের বাম দিকে মোড নিচে রয়েছে লক ট্রান্সপারেন্ট পিকজেলস অপশন কোন লেয়ার সক্রিয় থাকা অবস্থায় লক ট্রান্সপারেন্ট পিকজেলস সংযুক্ত চেকবক্সটিতে ক্লিক করলে লেয়ারটির স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড লক হয়ে যাবে এর ফলে লেয়ারের স্বচ্ছ এলাকায় পেইন্ট পিল গ্রেডিয়েন্ট ইত্যাদি কার্যকর হবে না আনারসের ছবির লেয়ারটি সক্রিয় রয়েছে লক ট্রান্সপারেন্ট পিক্সেলস সংযুক্ত চেক বক্সটিতে ক্লিক করলে লেয়ারটির স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড লক হয়ে যাবে ব্রাশ টুল দিয়ে আনারসের ছবির উপর দিয়ে দুপাশের এলাকা জুড়ে পেইন্ট করলে শুধু আনারসের উপরের অংশে পেইন্ট হবে ছবির বাইরের স্বচ্ছ এলাকায় পেইন্ট হবে না সাদা রঙের ব্যাকগ্রাউন্ডের চোখ আইকনে ক্লিক করলে আনারসটি সাদা রঙের ব্যাকগ্রাউন্ডের উপর এরকম দেখাবে লক ট্রান্সপারেন্ট পিক্সেল সংযুক্ত চেক বক্সটিতে ক্লিক করলে লেয়ারটি আনলক হয়ে যাবে এবার পেইন্ট করলে আনারসের ছবি সহ স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের যে অংশের উপর দিয়ে পেইন্ট করা হবে সেসব অংশেও পেইন্ট হবে সাদা রঙের ব্যাকগ্রাউন্ডের চোখ আইকনে ক্লিক করলে আনারসটি সাদা রঙের ব্যাকগ্রাউন্ডের ওপর এরকম দেখাবে কোন লেয়ারের ছবি বা অবজেক্ট সম্পাদনার কাজ রহিত করার জন্য সংশ্লিষ্ট লেয়ারটির উপর ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে বা লেয়ারটি টার্গেট লেয়ারে পরিণত করে নিতে হবে এরপর প্যালেটের মোড মেনুর নিচে ব্রাশের মতো দেখতে লক ইমেজ পিক্সেলস আইকনটিতে ক্লিক করলে ওই লেয়ারের ছবি বা অবজেক্ট লক হয়ে যাবে এতে ওই লেয়ারের ছবি বা অবজেক্ট সম্পাদনার কোনো প্রকার কাজ করা যাবে না আনারসের লেয়ারটিতে ক্লিক করে টার্গেট লেয়ারে পরিণত করা হলো লক ইমেজ পিক্সেলস আইকনটিতে ক্লিক করে ছবিটি লক করে দেওয়া হলো এবার যে কোনো সম্পাদনা টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার পর্দার ভেতরে নিয়ে এলে একটি গোলকের মধ্যে কাটা চিহ্ন দেখা যাবে আনারসের ছবি সম্পাদনা করা যাবে না সম্পাদনা করার চেষ্টা করলে বার্তা আসবে লেয়ারটিতে সম্পাদনার কাজ করা যাবে না কারণ লেয়ারটি লক করা হয়েছে তবে মুখ টুলের সাহায্যে অবস্থান পরিবর্তন করা যাবে অন্য যে কোনো লেয়ার সিলেক্ট করে ওই লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা যাবে লক করা লেয়ারটির অবজেক্ট আনলক করার জন্য লেয়ারটি সিলেক্ট করে লক ইমেজ পিক্সেলস আইকনে ক্লিক করতে হবে কোন লেয়ারের ছবি বা অবজেক্টের অবস্থান পরিবর্তন রহিত করার জন্য সংশ্লিষ্ট লেয়ারটি টার্গেট লেয়ারে পরিণত করে নিতে হবে অর্থাৎ লেয়ারটির উপর ক্লিক করে করে সিলেক্ট নিতে হবে এরপর প্যালেটের মোড মেনুর নিচে ক্রস তীর চিহ্নের মতো দেখতে লক পজিশন আইকনটিতে ক্লিক করলে ওই লেয়ারের অবজেক্টের অবস্থান লক হয়ে যাবে এতে ওই লেয়ারের ছবি বা অবজেক্ট সম্পাদনার কাজ করা যাবে অবস্থান পরিবর্তন করা যাবে না আনারসের লেয়ারটি সিলেক্ট করার পর লক পজিশন আইকনটিতে ক্লিক করলে ওই লেয়ারের আনারসের অবস্থান লক হয়ে যাবে এ অবস্থায় আনারসের ছবি সম্পাদনা করা যাবে কিন্তু অবস্থান পরিবর্তন করা যাবে না মুভ টুলের সাহায্যে অবস্থান পরিবর্তন করার চেষ্টা করলে বার্তা আসবে লেয়ারটি স্থানান্তরিত করা যাবে না কারণ লেয়ারটি লক করা হয়েছে লক পজিশন আনলক করার জন্য ওই লেয়ারটি সিলেক্ট করে আবার লক পজিশন আইকনে ক্লিক করতে হবে এবার অবজেক্টের অবস্থান পরিবর্তন করা যাবে কোন বা টার্গেট লেয়ারে পরিণত করে প্যালেটের মোড মেনুর নিচে তালার মতো দেখতে লক অল আইকনে ক্লিক করলে লেয়ারটি সম্পূর্ণভাবে লক হয়ে যাবে এই লেয়ারে কোনো প্রকার কাজই করা যাবে না লক করা লেয়ারে আবার কাজ করার জন্য লেয়ারটিকে আনলক করে নিতে হবে এজন্য লেয়ারটি সিলেক্ট করে আবার লক অল আইকনে ক্লিক করতে হবে